गाने आवाज तोरो प्राणे गाने आवाज रे एशो पखे एशो शोरे टने गाने आवाज तोरो प्राणे प्राणे गाने आवाज रे एशो पखे एशो शोरे टने गाने आवाज गाने आवाज সুপ্রিয় দর্শক, সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমন্ত্রণ ঐক্য .com.bd চ্যানেল আই সেরা কণ্ঠ সিজন 7 পাওয়ার্ড বাই ক্লাসিক্যাল হোমটেক্স। চলছে আমাদের ফাইনাল রাউন্ড। আমাদের ফাইনালিস্টদের গান শুনে বিজ্ঞ বিচারক মণ্ডলী দেবেন মার্কস এবং আপনারা দেবেন ভোট। বিচারক মণ্ডলীর দেওয়া মার্কসের 60% এবং আপনাদের দেওয়া ভোটের 40%। এই দুয়ের এভারেজে যার মার্কস সর্বাধিক এগিয়ে থাকবে সেই হতে যাচ্ছে ঐক্য .com.bd চ্যানেল আই সেরা কণ্ঠ সিজন 7 পাওয়ার্ড বাই ক্লাসিক্যাল হোমটেক্সের চ্যাম্পিয়ন। তাই আপনার প্রিয় প্রতিযোগীকে বেশি বেশি করে ভোট করতে থাকুন। প্রিয় দর্শক, বরাবরের মতো আজও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের প্রাণ প্রিয় দুই প্রধান বিচারক, বাংলাদেশের দুই কিংবদন্তী কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সামিনা চৌধুরী। ফাইনাল রাউন্ডের আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ তথা এই উপমহাদেশের কিংবদন্তী কণ্ঠশিল্পী, আমাদের ঐক্য .com.bd চ্যানেল আই সেরা কণ্ঠ সিজন 7 এর বিশেষ বিচারক রুনা লায়লা। রুনা ম্যাম, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ঐক্য .com.bd চ্যানেল আই সেরা কণ্ঠ সিজন 7 পাওয়ার্ড বাই ক্লাসিক্যাল হোমটেক্স। চলছে আমাদের ফাইনাল রাউন্ড। ডেকে নেব আমাদের পরবর্তী প্রতিযোগীকে, কিন্তু তার আগে এই চমৎকার আয়োজনে যারা পৃষ্ঠপোষকতায় রয়েছেন, যাদের সর্বাত্মক সহায়তায় এগিয়ে গেছে আমাদের এই চমৎকার আয়োজন, তাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই চ্যানেল আইয়ের পক্ষ থেকে। মূল পৃষ্ঠপোষকতায় রয়েছে ঐক্য .com.bd পাওয়ার্ড বাই ক্লাসিক্যাল হোমটেক্স, মিডিয়া পার্টনার গান বাংলা টেলিভিশন, সাউন্ড পার্টনার সাউন্ড এম্বাসি, ওটিটি পার্টনার আই স্ক্রিন বিনোদনের স্মার্ট দুনিয়া, মেকওভার পার্টনার পারসোনা, অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন, স্ন্যাক্স পার্টনার মীনা বাজার, হেয়ার অ্যান্ড বিউটি কেয়ারে রয়েছে কিউবেলা। প্রিয় দর্শক, রুনা লায়লা ম্যামের কস্টিউম পার্টনার নাবিলা জুয়েলারি ওয়াসাবি জুয়েলার্স এবং নেলস কেয়ারে রয়েছে টিউলিপ নেলস অ্যান্ড স্পা। সামিনা ম্যামের হেয়ার অ্যান্ড বিউটি কেয়ারে রয়েছে মিরর মিরর এবং আমার কস্টিউম পার্টনার ইয়োশিতা। সবাইকে চ্যানেল আইয়ের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা প্রত্যাশা করব ভবিষ্যতেও ঠিক এভাবেই আপনারা আমাদের সাথে পথ চলবেন। রুনা ম্যাম কিন্তু একটা জিনিস মিস করে গেছে, শেষে এসছি তো, সেটা আমরা আরেকবার রুনা ম্যামকে শুনিয়ে দিই। সেটা হলো, তুমি আসবে না বলেছিলে। সোহেল, সোহেল একটা কবিতা আবৃত্তি করে ম্যাম, এই কবিতাটা আপনাকে শুনতে হবে, আধুনিক কবিতা। সোহেল, এটা তো শুনিয়ে দে একটু আমাদেরকে। একটু এই কবিতা আবৃত্তি করতে গেলে একটু ভয়েসের লোটও লাগে। কবিতাটা হচ্ছে এমন, তুমি আসবে না বলেছিলে তবু তুমি এলে না, আমি পারমাণবিক বোমার পাশে তোমার হাতটি ধরে দাঁড়িয়ে থাকতে চাই, হে প্রিয়তমা। আমি নষ্ট হয়েছি, আমি নষ্ট হয়েছি, আমি নষ্ট হয়েছি, আমি নষ্ট হয়েছি, আমাকে তুমি চেও না, আমাকে তুমি পাবে না, আমাকে তুমি চেও না শান্তা, আমাকে তুমি পাবে না। হা 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 হা, হে নাম কেন ওটা? না, ওটা ওই হে না, এটা হে প্রিয়তমা আর হে হে, শুধু আধুনিক না তো আবার ইয়ে করতে চাও, ওই ওই মানে হচ্ছে ব্রাদার যেমন ব্রো হয়ে গেছে, হে প্রিয়তমা এত বড় দরকার নেই, শুধু হে দিয়ে বোঝা যায়। ব্রো অ্যান্ড সিস সিস। ডেকে নিচ্ছি আমাদের এবারের ফাইনালিস্টকে। মঞ্চে আসছে আলাউদ্দিন। আলাউদ্দিন কেমন আছো? অনেক অনেক অভিনন্দন। আছি আলহামদুলিল্লাহ ভালো। আলাউদ্দিন, সেরা কণ্ঠের সাথে তোমার যে একটা চমৎকার স্মৃতি রয়েছে, একটা সুন্দর সময় কেটেছে, সেই জার্নিটা আমরা এক নজরে একটু দেখে নিতে চাই। আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে
সেখানে তোমাকে আমি রেখেছি কত না যত্নে তোমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে যদি তোমার আগে পৃথিবী ছেড়ে চলে যাই কোনোদিন চলে যাই তুমি সাদা শাড়ি পরো না কখনো যে রঙিন সাজে তুমি সাজো প্রতিদিন যে রঙিন সাজে তুমি সাজো প্রতিদিন সে সাজে সে যোগ তখনো যদি তোমার আগে যদি চলে যাই গগনেতে ডাক দে আসমান হইল আন্ধিরে বন্ধু আমি তোমার আমি কে হই তোমার আমি শুধুই তোমার কেন তারে আমি এত ভালোবাসলাম হয়তো আমারই ভুল পোড়াতে প্রেমেরই ভুল কাটা গুলি বেছে নিলাম ও কেন তারে আমি এত ভালোবাসলাম হয়তো আমারই ভুল পোড়াতে প্রেমেরই ভুল কাটা গুলি বেছে নিলাম ও কেন তারে আমি এত ভালোবাসলাম দেখে নিলাম এই স্মৃতিটা নিশ্চয়ই সারা জীবনের জন্য তোমার সঙ্গী হয়ে থাকবে এবং তুমিও চ্যানেল আই পরিবারের একজন আজ কোন গানটি করবে আজকে গাইছি শ্রদ্ধেয় আব্দুল হাদী স্যারের যে মাটির বুকে গানটি লিখেছেন নাসিমা খান এবং গানটি সুর করেছেন সেলিম আশরাফ অনেক অনেক শুভকামনা তোমার ঘুমিয়ে আছে
লোকমুক্তি সেনা দেনা তোরা দেনা সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দেনা জোঠে আশার আলো নিয়ে জীবন আমার ধন্য যে হয় আলোর পরশে সে মাটি ছেড়ে ভিন্ন কোথা তোরা দেনা সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দেনা জেগেছিল স্বাধীনতা নেশা জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা রক্তে যাদে জেগেছিল স্বাধীনতা নেশা জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা সে পথ ছেড়ে ভিন্ন পথে যেতে বলিস না তোরা দেনা সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দেনা যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষমুক্তি সেনা দেনা তোরা দে মাটি আমার অঙ্গে মাখিয়ে দেনা যে মাটির বুকে ঘুমিয়ে আছে লোকমুক্তি সেনা দেনা তোরা দেনা সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দেনা
রুনা ম্যাম, কেমন লাগলো আলাউদ্দিনের গান? জীবন দিয়ে রেখে গেছে, সাংঘাতিক, ভীষণ 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 ভালো, এত সুন্দর করে গেয়েছো। আর মিউজিশিয়ানদের কথা আর বলবো না, অনেকবার বলতে হচ্ছে, প্রতিবারই বলতে হচ্ছে যে এত সুন্দর করে বাজাচ্ছে আর কি গাইলে তুমি। দিস ইজ দ্য, এটা কিন্তু আলমারা মিনুও গেয়েছে এর একটা ভার্সন, আদি ভাই আলমারা মিনু, তোমারটা হচ্ছে থার্ড ভার্সন। ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। বন্যা ম্যাম, আলাউদ্দিন খুব ভালো গেয়েছো, ভালো হয়েছে, খুব সুন্দর, ভেরি নাইস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সামিনা ম্যাম। আচ্ছা, সবাই যদি এত ভালো গায় তো রাখবো কাকে, ফেলবো কাকে? অধিবেশনের এখানেই সমাপ্তি, আবার বলতে হচ্ছে খুব সুন্দর, দারু দারু দারু। ধন্যবাদ ম্যাম। আলাউদ্দিন, এবারে ভোট চাইতে হবে। প্রিয় দর্শক, আপনাদের পছন্দের প্রতিযোগী আলাউদ্দিনকে যদি দেখতে চান চ্যাম্পিয়ন হিসেবে, তাহলে আলাউদ্দিনকে করতে হবে বেশি বেশি ভোট। আর আলাউদ্দিনকে ভোট করার জন্য আপনাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন OCSK স্পেস আলাউদ্দিন, ALAUDDIN, এবং পাঠিয়ে দিন 26969 নম্বরে, যে কোনো মোবাইল থেকে, যত খুশি ততবার, যত খুশি তত ভোট। আর আলাউদ্দিনকে ভোট করার শেষ সময় আমাদের গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন ঘোষণার আগ পর্যন্ত আপনি পাচ্ছেন। সো কিপ ভোটিং আলাউদ্দিন। আলাউদ্দিন, অনেক অনেক শুভকামনা তোমার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছেন ঐক্য.com.bd চ্যানেল আইশিয়ারা কণ্ঠ সিজন 7 পাওয়ার্ড বাই ক্লাসিক্যাল হোম টেক্স। চলছে আমাদের ফাইনাল রাউন্ড, ডেকে নিচ্ছি আমাদের এখনকার ফাইনালিস্টকে। মঞ্চে আসছে জারিন তাসনিম। জারিন, অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক চড়াই উতরাই, তাই না? ডেন্সার জন, তারপর আবার ফিরে আসা, আর আজকে তো দেখতে একদম হলুদ পরিদের মতো লাগছে। থ্যাংক ইউ আপু। ওকে, সো জারিন, চলো সেরা কণ্ঠের সাথে তোমার যে জার্নিটা আছে সেটা আমরা এক নজরে দেখে নেই। নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি আমি, নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি, বেমান বাসে বাজানে
বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও জারিন জার্নিটা দেখে নিলাম এবারে গানের কথা জানতে চাই আজকে তুমি কোন গানটি করবে আজকে আমি গাইছি শ্রদ্ধা মিতালী মুখার্জি ম্যাম এবং শ্রদ্ধা তপন চৌধুরী স্যারের গাওয়া আজ ফিরে না গেলি কি নয় এই গানটি অনেক পছন্দের একটি গান জনপ্রিয় একটি গান অনেক অনেক শুভকামনা থাকলো তোমার জন্য ধন্যবাদ
প্রথমে রুনা ম্যামের কাছ থেকে শুনবো কেমন লাগলো জারিনের গান। ওই কাজটা কি দিলে লাস্টে একটু একবার খালি গলায়? আজ ফিরে না গেলে কি নয়, সন্ধ্যা নামুক না জোনাকি ঝলুক না, নির্জনে বসে আরো কিছুটা সময়, কিছুটা সময়, আজ ফিরে না গে। খুবই সুন্দর, খুবই সুন্দর, থ্যাংক ইউ, খুব ভালো, খুব ভালো। ফাটা ফাটি, থ্যাংক ইউ সামিনা ম্যাম, একদম হলুদ পরি মনে হচ্ছে আজকে। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, এবং তোমার গলার মধ্যে যে এই গানটা এত সুন্দর করে বসেছে, একদম খুব আলতোভাবে খুব ডুবে গেছিলাম ভিতরে, ভাল লাগছিল শুনতে। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, মিতালি আপার এই গানটা কি যে ভালো লাগে আমার, খুব সুন্দর, দারুণ। বন্যা ম্যাম, জারিন আমার শেষটা, তোমার শেষটা করলে ওই জায়গাটা খুব ভালো লেগেছে। মানে বলতে গেলে যে গানটা শুরু করার পর থেকে একদম যখন তুমি এন্ডিংয়ে ফিনিশিংয়ে এলে, তখন মনে হলো তুমি গানটার মধ্যে ঢুকে গেছো। আর একটু শুরুর দিকে শেকি ছিলে শুরুটা, কিন্তু শেকি থাকলে তো হবে না, এখানে একদম এ টু জেড একরকম থাকতে হবে। কেমন ভালো হয়েছে, খুব সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম। জারিন আবারও ভোট চাইতে হবে। প্রিয় দর্শক, আপনাদের পছন্দের প্রতিযোগী জারিন, তাকে যদি দেখতে চান চ্যাম্পিয়ন হিসেবে, তাহলে করতে হবে বেশি বেশি ভোট। আর ভোট করার জন্য আপনাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন OCSK স্পেস জারিন, ZARIN, এবং পাঠিয়ে দিতে হবে 26969 নম্বরে, যে কোনো মোবাইল থেকে, যত খুশি তত ভোট, যত খুশি ততবার। এবং ভোট করার শেষ সময় ঐক্য.com.bd চ্যানেল আইসেরা কণ্ঠ সিজন 7 পাওয়ার্ড বাই ক্লাসিক্যাল হোমটেক্সের গ্র্যান্ড ফিনালেতে চ্যাম্পিয়ন ঘোষণার আগ পর্যন্ত। তাই বেশি বেশি করে ভোট করতে থাকুন আপনার পছন্দের প্রতিযোগী জারিনকে। জারিন অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, দেখছেন ঐক্য.com.bd চ্যানেল আইসেরা কণ্ঠ সিজন 7 পাওয়ার্ড বাই ক্লাসিক্যাল হোমটেক্স। চলছে আমাদের ফাইনাল রাউন্ড এবং 13 জন ফাইনালিস্টের সর্বশেষ ফাইনালিস্টকে এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। মঞ্চে আসছে সীতা। সীতা, তোমাকে অভিনন্দন। 13 জন ফাইনালিস্টের তুমি একজন ফাইনালিস্ট। তো সেরা কণ্ঠের সাথে তোমার একটা চমৎকার জার্নি রয়েছে প্রথম থেকে নিয়ে এখনো পর্যন্ত। আমরা এক নজরে সীতাবের সেরা কণ্ঠের যে জার্নি রয়েছে সেটি দেখে নিতে চাই। যাও রে ফিরে পরদেশে মে, যাও রে ফিরে বলিও আমার পরদেশ রে, পরদেশে মে, যাও রে ফিরে পরদেশে মে। গানেরি খাতায় সরলে ফিনিখে বলো কি হবে জীবন, খাতার ছিন্ন পাতায় শুধু বিহিসাবে ভরে রবে। গানেরি খাতায় সরলে পদন থাকতে চায় না ঘরে রে, সোনা বন্ধু হইল না মারে, উচটন মন ঘরে রয়ে না পিয়া মোর, উচটন মন ঘর রয়ে না প
পিয়া মোর ডাকে পথে বাঁকা তব নয় না পিয়া মোর উচটন মন ঘরে রয়ে না পাখিরে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না পাখিরে তুই। শীতাব এবারে গান নিয়ে জানতে চাই আজ কি গান করবে? আমি আজকে মূলত একটি সুফিয়ানা গান করছি। গানটি গেয়েছেন পুলক অধিকারী ভাইয়া, আর গানটি লিখেছেন তারিক তুহিন ভাইয়া, আর সুর করেছেন যৌথভাবে তারিক তুহিন ভাইয়া এবং পুলক অধিকারী ভাইয়া। আর আজকে গানটাতে একটু আমি ইম্প্রোভাইজেশন বলতে একটু শায়ের যোগ করছি। তো শায়েরটাতে লিখেছে আমাকে তৈরি করে দিয়েছেন হচ্ছে আমাদের সবার অনেক ভালোবাসার মানুষ অনিরুদ্ধ শুভ ভাইয়া, উনি আমাকে এটা করে দিয়েছেন। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ। কেউ
করে মোলা সাধে পীড়িত করে একে একে এক না হইলাম সাধে পীড়িত করে এক হইল দুই অন্তর কেন দুই দেহ দুই ধারে কোথায় আছিস তুই রে পিয়া কোথায় আছিস তুই আয়না কাছে আয় রে পিয়া একটু তো কিছুই তুই বিহন মন তো লাগে না রব জানে রব জানে রে আর কেউ তো জানে না হায় রব জানে রব জানে রে আর কেউ তো জানে না জিদ প্রেমে মক্কা প্রেমে মাওলা মেলে হায় রে প্রেমে মাওলা মেলে প্রেমে মসজিদ প্রেমে মক্কা প্রেমে মাওলা মেলে প্রেমিয়া জব প্রেমী গজব কান্দি না দুই দিলে কোথায় আছিস তুই রে প্রিয়া কোথায় আছিস তুই আয়না কাছে আয় রে পিয়া একটু তো কিছুই তুই বিহন মন তো লাগে না রব জানে রে আর কেউ তো জানে না হায় রব জানে রে আর কেউ তো জানে না তুই ছাড়া বল কি আর বাঁচা শূন্য শূন্য বুকের খাঁচা তুই বিহনে মন তো লাগে না রব জানে রে আর কেউ তো জানে না হায় রব জানে রে আর কেউ তো জানে না হায় রব জানে রে আর কেউ তো জানে না পিয়ারে 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 পিয়া পিয়ারে 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 পিয়া পিয়া পিয়ারে 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 পিয়ারে রুনা ম্যাম কেমন লাগলো সীতাপের গান আমি একটু একটু ওখানে আসবো রব জানে রব জানে কেউ তো জানে না হায় তুই ছাড়া বল কি আর বাঁচা শূন্য শূন্য বুকের কাঁচা তুই ভাষা নেই আমার এত 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 সুন্দর কি কাজগুলো দিয়েছো ঘুড়ি 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 কাজ থ্যাংক ইউ ম্যাম আমার মনে হচ্ছিল আমি শুনতেই থাকি শেষ না হয় গানটা এত বিউটিফুলি সাং অ্যান্ড তুমি হেল্প করেছো শুভ ইউ ডান আ গ্রেট জব থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট তোমরা যে খেটেছো সবাই ইউ আর আউটস্ট্যান্ডিং থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ থ্যাংক ইউ মাইন্ড ব্লোয়িং আউটস্ট্যান্ডিং অ্যান্ড আই অ্যাকচুয়ালি হ্যাড নো ওয়ার্ডস
আমি খুব ইমোশনাল হয়ে গেছি। গানগুলো আমার আসলে এই সুফি গানগুলো আমি নিজেও গাই, আর তুমি যেভাবে এই গানটা গাইলে ইটস জাস্ট আনবিলিভেবল, আনবিলিভেবল। গড ব্লেস ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম। বন্যা ম্যাম, আউটস্ট্যান্ডিং ইজ নট এনাফ, আই শুড সে যে ইট ওয়াজ আউট অফ দ্য ওয়ার্ল্ড। মানে যতক্ষণ আমি গানটা শুনছিলাম তোমার এত পারফেকশন ছিল ফ্রম এ টু জেড, তানগুলো ভেতরে অদ্ভুত সুন্দর সুন্দর তান দিয়েছ, লাস্টের বোল তানটা সব কিছু মিলে টোটালি ম্যাজিক ছিল। মানে রুনাপা বলছিলেন কেন চলছে না সত্যি, আমি চোখ বন্ধ করে শুনছিলাম, হঠাৎ দেখলাম শেষ হয়ে গেছে, মনে হচ্ছে আরও আরও চলতো কেন, আরও আরও কেন শেষ হয়ে গেল কেন, আরেকটু চলল, খুব ভালো। কিন্তু বাবু সবসময় মনে রেখো স্কাই ইজ দ্য লিমিট, অনেক ভালো করেছো কিন্তু আরও ভালো করতে হবে। আর শুভকেও থ্যাংক ইউ, হ্যাঁ খুব সুন্দর ইম্প্রোভাইজেশনগুলো, ইম্প্রোভাইজেশনগুলি আমার খুব ভালো লেগেছে। আর আরেকটা জিনিস মনে হচ্ছে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে কাজগুলো তো টোটাল একটা সুফিয়ানা গানের যে ধরনটা তানগুলোর মধ্যে সেটা, কিন্তু তোমার গলার টোনের মধ্যে একটা বাঙালি সফটনেস, আমাদের বাঙালিদের যে একটা নরম নম্রতা আছে গলাটার মধ্যে সেই নম্রতাটা, আর গানটা গাইছো পুরো একটা সুফিয়ানা স্টাইলটা টোটালি ডিফারেন্ট, তো ওই ব্লেন্ডিংটাও আমার অসম্ভব ভালো লেগেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সামিনা ম্যাম। আমার মনে হচ্ছে যে যে রবজানের আগ পর্যন্ত যে তুমি যেটুকু করলে যে শুরুটা ইন্ট্রো যেটা গেল অতটুকু করে ছেড়ে দিলেই হতো, আমরা তোমাকে 200 দিতাম, ওইটুকু করলেই কিন্তু তোমার হয়ে যেত। আমি বলতাম বাদ, শেষ বাদ, এরপরে এত ভালো লেগেছে শুরুটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং তুমি এটাকে কি বলবো, নদী তো বলবো না, স্রোত বলবো না, মানে কিসের মতো জানি কুটকুট কুটকুট করে কে করে তুমি সমস্ত কাজগুলো করলে। আর বন্যাপা এত সুন্দর একটা পয়েন্ট ধরেছে যেটা আমি খুঁজছিলাম পাচ্ছিলাম না, সেটা হলো যে সুফিয়ানা হোক যাই হোক তোমার মধ্যে যে একটা মাটির একটা সোদা ব্যাপার, বাঙালি মাটির এই মিষ্টতাটা দিয়ে তুমি দুইটা ব্লেন্ড করেছো। আর অরিজিনাল যে গানটা সেই গানটা তুমি এত এত ফ্যান্টাস্টিকভাবে মনে হলো তোকে একটু ছুঁই, এই জায়গাটা ইচ্ছে করছে তোকে একটু ছুঁই, এটার মধ্যে একটা বিষাদ ছিল। আর আর পুরো গানটা এত সুন্দর করে এত গুছিয়ে, মানে সেরা কণ্ঠ যে সত্যি সেরা কণ্ঠ, আমার আর কিছু বলবার নেই। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। দারুণ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এত এফর্টলেসলি গেয়ে গেছে, এফর্টলেসলি একদম, তার কোনো ফেশিয়াল চেঞ্জ হয়নি, কোনো কষ্ট মনে হয়নি, একদম একটা ফ্লো এর মধ্যে গেয়ে গেছে। মানে আমি দেখছিলাম আর আমার অবাক লাগছিল যে এত কঠিন কঠিন কাজ নিচ্ছে, ওর চেহারার মধ্যেও কোনো ইয়ে নেই যে কোনো চেঞ্জ নেই, কোনো বিকৃতি নেই চেহারার, একদম মানে আরামসে। ক্যা বাত, এটা তোমার শুরু সিতাব, তোমার শুরু, এরপরে তুমি আরও আমাদেরকে অনেক ইনশাল্লাহ অনেক দেওয়ার বাকি আছে, আমরা সেই আশায় থাকলাম। এবং আমার সব সেরা কণ্ঠের, আমাদের সেরা কণ্ঠের সব বাচ্চাদের জন্য প্রাণ ভরে এই একই দোয়া করছি, তোমাদের কাছ থেকে অনেক কিছু আমাদের পাওয়ার বাকি আছে, বাংলাদেশের পাওয়ার বাকি আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম। সিতাব কি বলবো, ভোট তো আর চাওয়ার দরকার নেই, 200 পেয়ে গেছো। ভোট তো কিছু মানে তারপরেও ভোট লাগবে, মানে তারপরেও ভোট লাগবে। আচ্ছা যাও, তোমার জন্য না হয় আমি ভোট চেয়েই ফেলি,
প্রিয় দর্শক, আপনাদের পছন্দের প্রতিযোগী শীতাব দেখতেই পাচ্ছেন। সবাই এত এত প্রশংসা করেছেন শীতাবের গানের, আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে তার গান। আর এই ভালো লাগা থেকেই শীতাবের প্রয়োজন আপনাদের অনেক অনেক ভোট, কারণ শীতাবকেও হতে হবে ঐক্য ডট কম ডট বিডি চ্যানেল আই সেরা কণ্ঠ সিজন সেভেন পাওয়ার্ড বাই ক্লাসিক্যাল হোমটেক্সের চ্যাম্পিয়ন। আর তাই শীতাবকে বেশি বেশি করে ভোট করতে আপনাদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন OCSK স্পেস শীতাব SHEETAB এবং পাঠিয়ে দিতে হবে 26969 নাম্বারে যে কোনো মোবাইল থেকে। যত খুশি তত ভোট, যত খুশি ততবার। আর শীতাবকে ভোট করার শেষ সময় আপনারা পাচ্ছেন গ্র্যান্ড ফিনালের চ্যাম্পিয়ন ঘোষণার আগ পর্যন্ত। সো কিপ ভোটিং ফর শীতাব। শীতাব, শুভকামনা ছাড়া আর কিছু দিতে পারছি না, একটা ভোট আমিও দিব। যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায় সময়ের পরিক্রমায়। একটা সময় আসে যখন আমাদের সবাইকে বিদায় নিতে হয় নিজ নিজ জায়গা থেকে, হয়তো কিছু আগে আর কিছু পরে। জাস্ট একটা কথাই বলতে হবে, আমাদের সেরা কণ্ঠের এই পুরো জার্নিটা চমৎকার কিছু সময় আমরা কাটিয়েছি সবাই মিলে একসাথে। আর সেই সময়টাতে যারা আসলে সবচাইতে সুন্দর সময়গুলো আমাদেরকে দিয়েছে, যারা আমাদের অলঙ্কৃত করেছেন, তারা আমাদের তিনজন বিজ্ঞ বিচারক, রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী এবং রুনা লায়লা ম্যাম, যাদের সাহচর্যে, যাদের সংস্পর্শে এসে আমাদের দিনগুলো, আমাদের সময়গুলো অনেক সুন্দর কেটেছে। আমরা অনেক কিছু শিখতে পেরেছি। যাবার বেলায় আমরা গ্র্যান্ড ফিনালের আগ পর্যন্ত এই যে লম্বা একটা বিরতি এবং বিদায় নিতে হচ্ছে আজ, দুঃখ ভরাক্রান্ত মনে বলতে হচ্ছে, কিন্তু তারপরও শেষ সময় তো আপনাদের কাছ থেকে কিছু কথা আমরা শুনবই। তার আগে আমাদের পার্টিসিপেন্ট যারা রয়েছে তোমাদেরকে আমি অনুরোধ করব মঞ্চে চলে আসার জন্য। তোমাদেরকে মঞ্চে ডেকে নিয়ে আসার পেছনে কিন্তু একটা রিজন রয়েছে। বিদায় তো আমরা নেবই, কিন্তু তার আগে আমার হাতে দেখতে পাচ্ছ কিছু গিফট রয়েছে। এই গিফটগুলো তোমাদের জন্য, আমাদের সেরা কণ্ঠের পর্বে প্রতিযোগিতার গান দেখে এবং শুনে খুবই খুশি হয়ে স্টিলিয়ার্ড গ্রুপ, ম্যাক শিপিং লিমিটেড, দ্য নিউ অ্যামিকো ইন্টারন্যাশনাল, তারা তোমাদের জন্য এই গিফটগুলো পাঠিয়েছে। সো আজকে যারা আমার সাথে রয়েছে তাদেরকে আমি গিফটগুলো হ্যান্ড ওভার করে দিচ্ছি এবং বাকিদের গিফটগুলো যথাসময়ে তাদের কাছে পৌঁছে যাবে। আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ স্টিলিয়ার্ড গ্রুপ, ম্যাক শিপিং লিমিটেড। আপনারা এইভাবেই সবসময় আমাদের প্রতিযোগীদেরকে উৎসাহিত করবেন এবং ভালো গান শুনবেন, বাংলা গানের সাথে থাকবেন। এবারে আমরা বিদায় বেলায় কিছু শুনতে চাই। প্রথমে আমি বন্যা ম্যাম, আপনাকে বিনীতভাবে অনুরোধ করব আমাদের প্রতিযোগী এবং পুরো জার্নি নিয়ে কিছু কথা বলার জন্য। আমার নিজের মনে হচ্ছে যে লাইফটাই তো একটা জার্নি, তো এটা তার মধ্যে একটা ফেজ ছিল, আমি খুব এনজয় করেছি। আমার জনরের বাইরে অনেক সুন্দর সুন্দর গান শুনেছি, এর আগেও অনেক এরকম রিয়েলিটি শোতে গেছি। পরে যখন অনেক দিন পরে হঠাৎ দেখি যে সে রিয়েলিটির একজন শিল্পী, সে বেশ পরিচিতি পেয়েছে, স্টার হয়েছে, তখন খুব ভালো লাগে, মনে হয় এটা তো আমারই বাচ্চা। হ্যাঁ, তো আমি মানে আশা করবো যে তোমরা সবাই চেষ্টা করবে নিজেদের একটা অবস্থান তৈরি করতে। আর একটা জিনিস সবসময় আমার বাবা আমাকে শুরু থেকে বলতেন এবং আমি আমার ছেলে মেয়েদেরকে বলি, আমার ছাত্রছাত্রীদেরকে বলি, একটা জিনিস সবসময় মনের ভেতরে রাখবে, অহং যেন গ্রাস না করে। অহংকে কাছে আসতে দিও না, ওটা কিন্তু অহংকার পতনের মূল। ফার্স্ট সেকেন্ড হওয়ার দরকার নেই, ভালো শিল্পী হওয়ার চেষ্টা করবে, ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে, এই কথাগুলো সবসময় মনে রেখো। ভালো থেকো আর তোমাদের সবার জন্য অনেক 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 শুভকামনা। ধন্যবাদ মা, আপনার কথার সাথে তাল মিলিয়ে সুর মিলিয়ে বলতে হয় আবার হবে তো দেখা, এই দেখাই শেষ দেখা নয় তো, বিকজ গ্র্যান্ড ফাইনালেতে আমরা আবারও আপনাদেরকে পাচ্ছি ইনশাআল্লাহ। সামিনা ম্যাম, এই তো আমারও জারিনের গানটাই মনে পড়ছে, আজ ফিরে না গেলেই কি নয়, আজ শেষ না হলেই কি নয়। তারপরও আজকেই আমাদের সেরা কণ্ঠের এই 2023-এর শেষ প্রতিযোগিতা পর্ব, যেটা আমি শুরুতেই বলেছি যে এতদিন মন ভরে গান শুনছিলাম,
অনেক বকাঝকা করেছি, তোমরা মন খারাপ করো না সেজন্য। তারপর সেই সুযোগে আমাদের প্রিয় মিউজিশিয়ানসদের হাতের এবং তাদের মাথার কেরামতি আমরা দেখেছি, তাদের যে এবং তাদের পরিশ্রম, তাদের সহযোগিতা, কি অবলীলায় তারা সারাটা দিন এনার্জি দিয়ে সমস্ত আমাদের মিউজিশিয়ান ভাইরা যেভাবে ছেলেমেয়েদেরকে সহযোগিতা করেছে তার মানে অতুলনীয়, সুপার। এবং এবং আমি বলবো যে ক্যামেরাম্যানরা যারা আমাদেরকে খাবার দিচ্ছিল, যারা সবাই ছিল প্রত্যেকে, এবং আমাদের ডিরেক্টর ইজাজ খান স্বপন। তো ইনশাল্লাহ ফার্স্ট সেকেন্ড থার্ড যেই হও সবার জন্য আমাদের ভালোবাসা শুভকামনা। আর ইনশাল্লাহ তোমাদেরকে তোমাদের সাথে দেখা হবে। আমি আরেকটু ধন্যবাদ দিতে চাই আমাদের প্রিয় মিষ্টি মেয়ে শান্তাকে। শান্তা, ইনশাল্লাহ তোমাদের সবার সাথে আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখা হবে। হোপ ফর দ্য বেস্ট। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারাও বেস্ট, যারা ফোর্থ ফিফথ হবে তারাও বেস্ট, বেস্ট বেস্ট বেস্ট। এবং সেরা কণ্ঠ দ্য বেস্ট। ইয়েস রুনা ম্যাম, আপনার কাছ থেকে শুনবো আমাদের সেরা কণ্ঠের জার্নি নিয়ে। আজকে আসলে আমার ভীষণ খারাপ লাগছে, মন খারাপ লাগছে যে আজকে এখানে শেষ হচ্ছে, আবার ফিনালে আছে, দেরি আছে আরও। তো আমি ইজাজ খান স্বপনকে ধন্যবাদ দিচ্ছি, এবং আমার ধারণায় যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রডিউসার্স। আর উনি যখন আমাকে বললেন যে আপা এই একটা রিয়েলিটি শো, আপনি তো আগে দুবার জাজ হয়েছেন, তো সেরা কণ্ঠ আবার করব, আপনি কি করবেন? তো আমি বললাম হ্যাঁ কেন করব না, আমার একটাই রাগ ওর উপরে যে আমাকে আগে ডাকেনি কেন, এত পরে ডাকলো কেন, তাই না? তো আমি থ্যাঙ্কস জানাচ্ছি চ্যানেল আইকে যে এই অনুষ্ঠানটা তারা করেছেন, এবং আবারও বলবো যে ইজাজ খান স্বপন, ইউভ ডান আ গ্রেট জব, থ্যাংক ইউ সো মাচ। আর সবাইকে তুমি অনেক বকাবকি করো, সেটা একটু কমিয়ে দিও নেক্সট টাইম। আর মিউজিশিয়ানসরা এক্সেপশনাল এক্সেপশনাল, ভীষণ ভালো লেগেছে তোমাদের সাথে সময় কাটিয়ে, তোমাদের জোকস শুনে, তোমাদের পোয়েট্রি শুনে সব কিছুই খুব ভালো লেগেছে, আনন্দে কেটেছে। আর রিজওয়ানা সামিরা সাথে কাজ করে একসাথে বসে আমরা কাজ করেছি, ভালো লাগছে ভীষণ। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। আর তোমরাই আসলে কষ্ট করে এদেরকে এই পর্যন্ত নিয়ে এসছো, আমি শেষের দিকে অ্যাড হয়েছি, বাট আমি সত্যি মুগ্ধ প্রত্যেক কন্টেস্টেন্টের গাওয়া এবং তার যে একটা ইচ্ছে নিজেকে আরও তুলে ধরার, সেটা ভাল লেগেছে খুব। আর বিহাইন্ড দ্য ক্যামেরাস যারা আছেন ভাইরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর যারা হেল্প করেছেন, আমি দুজনের নামই বলতে পারি, চিনি ওদের, শোয়েব আর কাজল, থ্যাংক ইউ সো মাচ। আরও যারা আছেন সবাইকে ধন্যবাদ, আর দোয়া করছি তোমরা সবাই সাকসেসফুল হও ইনশাআল্লাহ, দেখা হবে। একজন স্পেশাল আছেন আমাদের জন্য, আমার জন্য বিশেষ করে একজন স্পেশাল মানুষ, সেটা হচ্ছে ফরিদুর রেজা সাগর সাহেব। অনেক ধন্যবাদ আপনাকে যে এই অনুষ্ঠানটা আপনি অ্যারেঞ্জ করতে দিয়েছেন, এবং স্বপন খুব ভালোভাবে তার দায়িত্ব পূরণ করেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ সাগর ভাইকে। আমিও বরাবরই ধন্যবাদটা দেওয়া আমার হয় না, কারণ উনি এতই একটা মাটির মানুষ, এত
সাধারণ একটা মানুষ হিসেবে উনি চলাফেরা করেন যে মনে হয় না যে উনি যে এত বিশাল বিশাল ভাবনা চিন্তার মধ্যে থাকেন। থ্যাংক ইউ সাগর ভাই, আমাদের এত সুন্দর একটা বাচ্চাদের জন্য অনুষ্ঠানের জন্য চিন্তা ভাবনার সেই অবকাশটা করে দেবার জন্য। থ্যাংক ইউ সো মাচ সাগর ভাই। প্রিয় দর্শক, এই ছিল আমাদের ঐক্য ডট কম ডট বিডি চ্যানেল আইসের অ্যাকাউন্ট সিজন সেভেন পাওয়ার্ড বাই ক্লাসিক্যাল হোম টেক্সের ফাইনাল রাউন্ড। আমরা আবারও ফিরে আসব আপনাদের কাছে গ্র্যান্ড ফিনালেতে, এবং তখনই আমরা জানতে পারব কে হতে যাচ্ছে আমাদের এই সিজন সেভেনের চ্যাম্পিয়ন। কিন্তু তার আগে আমাদের এই 13 জন ফাইনালিস্টকে নিয়ে ব্যতিক্রম কিছু আয়োজন আপনাদের জন্য থাকবে, আর সেই আয়োজন দেখতে আপনাদেরকে চোখ রাখতে হবে চ্যানেল আয়ের পর্দায়, থাকতে হবে সবসময় ঐক্য ডট কম ডট বিডি চ্যানেল আয়ের কণ্ঠ সিজন সেভেন পাওয়ার্ড বাই ক্লাসিক্যাল হোম টেক্সের সাথে।